ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু এবং সিরাজদি খান ও শ্রীনগরের সঙ্গে মুন্সিগঞ্জের বন্ধন তৈরি করেছে এই কুন্ডের বাজার সেতু। বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাতায়াত বন্ধ রেখে মেরামত করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে বিকল্প ব্যবস্থা না রেখে হঠাৎ বন্ধ করে দেয় দুর্ভোগে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে ট্রলারে পার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বেইলি বৃষ্টি বারবার অচল ছাড়াও সরু হওয়ার কারণে যানজট লেগেই থাকতো। ২-৩ বছর ধরে বড় গাড়ি বাস ছাড়া ঢাকা যেতে পারি না। অনেক খুললে অনেক দিন বা 1 ঘন্টা রাতে 2 ঘন্টা খরচ লাগে। বারবার এই যে জোড়া তালি দিয়ে মেরামত করে আবার চালু করা হয়, এতে করে তো পথচারীদের অনেক বিঘ্ন সৃষ্টি হয়। ব্রিজের এপার এবং ওপারে দুটি হিমাগার থাকার কারণে কৃষকের সংরক্ষিত মালামাল আনা নেওয়ার বড় জন দুর্ভোগের সৃষ্টি হয়। বিকল্প না করে বদ্ধ কথাটা আমাদের মতন এই গরিব মানুষ দিন মজুর না খাইয়া মত তৈব। অবশ্যই কর্তৃপক্ষের উচিত এখানে একটা বিকল্প রাস্তা বা সেতু করে এরপরে যেন ব্রিজটা ভাঙে। পদ্মা ও ধলেশ্বরী নদীর সংযোগে খরস্রোতা তালতলা গৌরগঞ্জ খালের উপর নির্মিত সেতুটি 150 মিটার দীর্ঘ করে নতুন পাকা সেতু নির্মাণ প্রক্রিয়াধীন বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এটার ঠিক পাশ দিয়ে একটি নতুন অ্যালাইনমেন্টে 150 মিটার দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। 23 বছর আগে নির্মাণ হওয়া 98 মিটার দীর্ঘ এই সেতুটি এখানকার সড়ক যোগাযোগে বড় প্রভাব ফেলে, কিন্তু দীর্ঘদিনেও এই সেতুটি প্রশস্ত পাকা না হয় স্থানীয় মানুষের দুর্ভোগ ছাড়াও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। মুন্সিগঞ্জের কুন্ডের বাজার থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।